দেখো, আজকে বিএনবিসি 2020-র উইন্ড লোড ক্যালকুলেশনের একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা যখন বিএনবিসিতে উইন্ড লোড ক্যালকুলেশন করি, তখন আমাদের ভ্যালোসিটি প্রেশার বের করতে হয়, এবং ভ্যালোসিটি প্রেশার বের করার একটা কোএফিসিয়েন্ট হচ্ছে এই কেডি ফ্যাক্টরটা, একটা কেডি ভ্যালুটা বের করতে হয়। তো কেডিটা হচ্ছে উইন্ড ডিরেকশনালি ফ্যাক্টর। তো আমরা আসলে অনেক সময় এটা নিয়ে কনফিউজ থাকি যে আসলে এই উইন্ড ডিরেকশনাল ফ্যাক্টরটা আসলে কি। তো আজকে আমরা এই উইন্ড ডিরেকশনাল ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, যে এটা আসলে কি, কেন ব্যবহার করতে হয়, কি জন্য ব্যবহার করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো যখন আমরা একটা বিল্ডিং এ উইন্ড লোড ক্যালকুলেশন করি বা উইন্ড লোডটাকে অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমরা বিল্ডিং এর সব দিক থেকে সেম উইন্ড লোডটা অ্যাপ্লাই করি। সাপোজ বিল্ডিং এর চারটা দিক আছে, চার দিক থেকে আমরা কিন্তু যখন উইন্ডটা দিই সেম উইন্ড লোডটাই সব দিক থেকে অ্যাপ্লাই করি আর কি। কিন্তু সব দিকে কিন্তু সেম উইন্ড লোড আসলে আসবে না, বা এটা আসার কথাও না। একটা দিক থেকে উইন্ড বেশি আসতে পারে, আরেকটা দিক থেকে কম আসতে পারে, এরকম কিন্তু হইতে পারে। সাধারণ ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট থেকে কিন্তু আমাদের আসলে এই দিক থেকে বেশি উইন্ড আসে, এবং অন্যান্য দিক থেকে কিন্তু ওই প্রেশারে কিন্তু উইন্ডটা আসে না। কিন্তু যখন আমরা অ্যাপ্লাই করতেছি উইন্ড লোড, তখন কিন্তু আমরা বিল্ডিং এর চার দিক থেকে সেম লোডটাই অ্যাপ্লাই করতেছি। তো যেহেতু আমরা সেম লোড অ্যাপ্লাই করতেছি, এই জন্য এখানে এই উইন্ড ডিরেকশন ফ্যাক্টরটা ইউজ করা হয়, যাতে করে আমরা উইন্ড লোডের মান প্রেশারটাকে একটু কমায় দিতে পারি। তো বিএনবিসিতে আমাদের এই উইন্ড ডিরেকশন ফ্যাক্টর বের করার জন্য আমাদের এই টেবিলটা ইউজ করা হয়, টেবিল 6.2.12। এখানে কেডি ভ্যালু বের করার জন্য প্রসিডিউর দেওয়া আছে। এটা বিভিন্ন স্ট্রাকচারের টাইপ উপর ভিত্তিতে বের হয়। মোটামুটি ভাবে কেডির জন্য সবার জন্য মোটামুটি ভ্যালুটা হচ্ছে 0.85। তার মানে 0.85 দ্বারা যখন আমি কোএফিসিয়েন্টটাকে গুণ করব, তার মানে আমার 50% উইন্ড লোডটা এখানে রিডিউস হবে, মানে আমাদের যে প্রেশারটা বের হবে সেটা 15% কিন্তু তাহলে কেডি ফ্যাক্টর দ্বারা কমাই দিচ্ছি আমরা। এবং এটা কমাই দেওয়ার কারণটা হচ্ছে, কারণ উইন্ডটা সব ডিরেকশন থেকে সেম ভাবে আসবে না। এক একদিক থেকে বেশি আসতে পারে, যদি বলতে পারি আমাদের হচ্ছে দক্ষিণ দিক থেকে বেশি আসতে পারে, পূর্ব দিক থেকে ওই লেভেলের উইন্ডটা আসবে না আর কি। তো এটার আবার হচ্ছে, এটা যে আমরা কমাই দিলাম, বিএনবিসি আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে আমরা যেটা কমাই দিলাম এটা একটা ইকুইলিব্রিয়াম করেছে আর কি। কিভাবে? এই ডিরেকশনাল ফ্যাক্টর কেডি হ্যাজ বিন ক্যালিব্রেটেড উইথ কম্বিনেশন অফ লোড স্পেসিফাইড ইন সেকশন 2.7। আমাদের যে বিএনবিসি কম্বিনেশন আছে সেটার সাথে সেটা অ্যাডজাস্ট করেছে। কিভাবে করেছে দেখি একটু। এখানে দুইটা কম্বিনেশন এখানে দেখানো আছে, একটা হচ্ছে বিএনবিসি উপরে, এটা হচ্ছে 2020, আর নিচেটা হচ্ছে আমাদের আগের যে কোডটা ছিল সেটা হচ্ছে 2006-এর কম্বিনেশন। এটা একটু খেয়াল করে দেখবেন যে এখানে যে উইন্ডে যে কম্বিনেশনটা আছে সেটা হচ্ছে, তার ফ্যাক্টরটা হচ্ছে 1.3, তার মানে উইন্ডে লোড ফ্যাক্টরটা হচ্ছে 1.3। তো যেহেতু আমরা কেডি ভ্যালুর মাধ্যমে উইন্ড প্রেশারটা কমাই দিয়েছি, এখানে এসে সেটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনার যে 1.3 কে যদি আপনি আমাদের কেডি ভ্যালু দ্বারা ভাগ দেন, দ্যাটস 1.3 ডিভাইড বাই 0.85, তাহলে এই মানটা আসে 1.53 মতো। এটাকে রাউন্ড আপ করে 1.6 দ্বারা উইন্ড লোডটাকে এখন আমাদের বিএনবিসি 2020-তে 1.6 দ্বারা গুণ করা হয়েছে। তো আগে ছিল 1.3 দ্বারা গুণ করা হতো, এখন এটা হচ্ছে 1.6। আসলে এটা কম্বিনেশন, এই যে চেঞ্জ হওয়ার, এটা হচ্ছে এটা হিস্টোরি, যে কেডি ভ্যালু দ্বারা প্রেশারটাকে কমানো হচ্ছে, অ্যান্ড এটার কারণে লোডের যে ফ্যাক্টরটা সেটা বাড়ানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।